হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এমএস এক্সেলে কীভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করা যায়। দেখেন, আমি এখানে একটা ইনভয়েস করে রাখছি, তো এই ইনভয়েসটা কীভাবে করা যায় আমরা আজকে সেটা দেখব। তো এই জন্য আমরা ফার্স্ট আমাদের একটা এক্সেলের শিট নিতে হবে। তো আমরা ফার্স্টে এখানে কী আছে দেখেন, ইনভয়েস এবং আমাদের যে লোগোটা, যদি দোকান হয় দোকানের জন্য, যদি কোনো কোম্পানির জন্য হয় সেক্ষেত্রে কোম্পানির যে লোগোটা আমরা ব্যবহার করি সেই কোম্পানিটা আমরা এখানে ব্যবহার করব। তো এই জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা নতুন শিট নিতে হবে এবং শিটটার মধ্যে আমাদের ফার্স্টে কাজ করতে হবে। তো এই জন্য দেখেন আমাদের এখানে এ4 আছে, এখন আমরা সাইজটা এ4 করে নিছি। এ4 সাইজ কিভাবে করবেন, পেজ লেআউটে চলে আসবেন। পেজ লেআউটে আসার পরে পেজ সেট আপ, পেজ সেট আপটাকে সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে এখানে আপনাদের বাই ডিফল্ট লেটার লেটার পেজটা এখানে সিলেক্ট থাকে, আপনারা এ4 পেজটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। এরপর দেখেন আমাদের যে সেলগুলো আসছে, আমাদের এ4 একটা পেজ অলরেডি চলে আসছে। তো আমরা কি করব, আমরা এখানে লিখব, এটাকে আমরা পুরোটা মার্জ করে নেব। আমরা এই জন্য হোমে চলে আসলাম, হোমে আসার পরে এটা মার্জ, আমরা এটাকে একটু ই করে দিলাম। হ্যাঁ, এখানে আমরা লিখব ইনভয়েস। তো ইনভয়েস লেখার পরে আমরা এটাকে যদি একটু বোল্ড করে দিই, আমরা যদি ফন্টটা চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ একটু বোল্ড, আচ্ছা ইনভয়েসটা আমরা এখানে লিখলাম। এরপর দেখেন আমাদের ইনভয়েসের পরে কি আছে, আমাদের কোম্পানির নাম, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, ইমেল আইডি। তো আমরা কি করব, আমরা এইগুলো ইনফরমেশন দিয়ে দিব। এই জন্য আমরা ফার্স্টে এখানে একটা সেল ফাঁকা রাখি, এরপরে লিখে আছে নেম, কোম্পানির নেম। আমি যেহেতু আমার কোম্পানির নেম আমি আকাশ অডিওটাই রাখতেছি আমার ইউটিউব চ্যানেলের নামের সাথে, আপনাদের যে নাম দিতে চাচ্ছেন সে নামটাই আপনারা দিবেন। তো আমি আপাতত আকাশ অডিওই দিয়ে দিই। আকাশ অডিও, এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি 97/12। ঢাকা 1205। তো এরপরে আমরা যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের সিটি। সিটি আমরা দিয়ে দিলাম, সিটি ঢাকা। এরপর আমাদের ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে আমরা দিব কি, ইমেল আইডি। আচ্ছা, ইমেল আমি দিয়ে দিই, ইমেল আইডি যেহেতু স্মল লেটার হয় সেক্ষেত্রে আমরা স্মল লেটার দিব। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিলাম। আমরা এটাকে যদি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, সরি টাইম নিউ রোমান করে দিলাম, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে যদি দিতে চাই বাড়াই দেওয়া যাচ্ছে, ছোট করতে চাইলে ছোট করা যাচ্ছে। তা আমি চাচ্ছি আর একটু ই থাকো, হালকা বোল্ড করে দিলাম। আচ্ছা, তো কি হলো, আমাদের কিন্তু এখানে আমাদের অ্যাড্রেস গুলো দেওয়া হয়ে গেল। এখন অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা এখানে কিছু এক্সট্রা আর কিছু জিনিস করব, সেটা কি করব আমরা দেখেন এখানে আমাদের কি আছে। ফার্স্টে আছে কাস্টমার নেম, ইনভয়েস এবং ডেট, তারপর আছে কি আমাদের ইনভয়েস এবং ডেট, তারপর আছে হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার। ইনভয়েস নাম্বারটা ওটা আপনাদেরকে ম্যানুয়ালি ইউজ করতে হলে ম্যানুয়ালি দিতে পারবেন, অথবা যদি অটোমেটিক করতে চান সেক্ষেত্রে আপনি অটোমেটিক করে নিতে পারবেন। তো আমি আপাতত যেহেতু ম্যানুয়ালি দেখাচ্ছি ম্যানুয়ালটাই দেখাবো এখন। তো আমরা ইউজ করবো, তো আমি এইগুলো একটু কপি করে নিই, তো আমরা এগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, সরি, তো কি করলাম, আমরা আমাদের ডেটগুলো এবং ইনভয়েস এগুলো আমরা সবকিছু কিন্তু
আচ্ছা এটা একটু অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে দিই। অল্টার এন্টার প্রেস করে আমরা একটু ডাউন করে দিলাম। তো এটা যেহেতু এক্সেলের মধ্যে আসতেছে না, তো আমরা এটাকে কি করবো, এই পর্যন্ত মার্জ করে দিব, দিয়ে এটাকে মিডিল এবং এটাকে সেন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে যদি উঠাই দিই, না হয় আমরা এটাকে একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এইখানে এসে ঢাকা, আচ্ছা 1205টাকে বাদ দিয়ে দিলাম আমি, আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নেবে। তো এখন আমরা কি করব, এখানে কাস্টমার আইডি যে বসবে, এখানে বসবে হচ্ছে আপনার ইনভয়েস ডেট, এখানে বসবে হচ্ছে আপনার, আচ্ছা তো এখানে বসবে হচ্ছে আপনার কাস্টমার আইডি। কাস্টমার আইডিটা কিভাবে দিবেন আমরা যদি একটু দেখি, কাস্টমাইজ করে নিই আমরা। হ্যাঁ তো দেখেন এখানে যেটা করতে হবে, আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পরে আমরা দেখি যে এখানে টাইপ করতে পারতেছি আমরা, যদি আমরা এখানে ডেটটা, ডেট কিভাবে দিব আমরা সবগুলো দেখবো। তো এরপর আমাদের কি আছে দেখেন, এখানে আছে কি আমাদের আছে হচ্ছে কি আপনার কাস্টমার আইডি, আমরা কাস্টমার আইডি কি হিসেবে ইউজ করবো সেটা আপনারা যেটা দিতে চান, তারপর সেটা, তারপর আসলে ইনভয়েস ডেট, তারপর আসলে আপনার ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা অটোমেটিক আপনারা দিয়ে দিতে পারেন, তারপর আছে কি আপনাদের ইনভয়েস, আপনাদের যদি এখানে কোনোটা যে ডেট থাকবে সেই ডেটের ছাড়া যদি অন্য কোনো ডেটে ওরা পে করতে চায়, সেজন্য আমরা একটা ডেট রাখছি কতটা তারিখে সে টাকাটা দিতে চাচ্ছে, এটা আমরা সেই কারণে সেই ডেটটা রাখতেছি। তো আমরা এখানে কাস্টমার আইডি কিভাবে ব্যবহার করবো, আমরা যেহেতু আমরা আকাশ অডিও, তো আমরা কাস্টমার আইডি সবসময়ের জন্য আমরা চাইলে আমরা কোম্পানির নামের প্রথম দুটা লেটার নিতে পারি, যেমন ধরেন AK, সরি AA 0123। তো আমরা যদি কাস্টমার আইডি যদি আমরা এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের আইডি এটা, যদি আমরা ইনভয়েস ডেটটাকে নিয়ে আসতে চাই যে আমরা কিভাবে ডেটটা কাউন্ট করবো, এটা অটোমেটিকলি যদি করতে চাই সেক্ষেত্রে ইজিকল টু টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখেন আজকের ডেটটা অটোমেটিক চলে আসছে। এরপর ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা আপনারা কিভাবে দিবেন, ইনভয়েস নাম্বারটা যদি যে প্রথম কাস্টমার হয় তাহলে 00001 বা 00002, যেটা আপনারা দিয়ে ইচ্ছে সেটা আপনারা দিয়ে দিলেন। তো এরপর আছে আপনাদের যে পেমেন্ট ডেট বাই, বা আপনারা কত তারিখে সে পেমেন্ট করতে চাচ্ছে, তো আপনারা যদি সেই ডেটটা নিতে চান সেক্ষেত্রে ইজি কল আপনাদের এটাকে সিলেক্ট করবেন, আপনাদের ডেটটা যে ইনভয়েস ডেটটা থাকবে সেই ডেটটাকে আপনারা সিলেক্ট করলেন। করার পরে আপনারা কি করবেন, কত দিনের মাথায় সে পেমেন্ট করতে চাচ্ছে, কতদিন, যদি সে 20 দিন বা 25 দিন যদি টাইম নিতে চায় সেক্ষেত্রে সে কত দিনে কত তারিখে সে পেমেন্টটা করবে, অ্যাকচুয়ালি সেই ডেটটা আপনারা এখানে বের করবেন। যদি আমরা বলি যে 25 দিন পরে আমরা পেমেন্টটা করব, তো 25 দিন পরে যদি এন্টার দিই, দেখেন এখানে আসতেছে কত তারিখ, 3 তারিখ, তো আজকে পেমেন্ট করবো কত তারিখে, 28 তারিখে, 25 দিন পরে সে পেমেন্ট করবে। তো এরপর দেখেন আমাদের কি আছে, এখানে বিল ইনফরমেশন আছে, বিল টু মানে বিল জেনারেট হবে কার নামে, এরপর আছে নেম, তারপর আছে অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, ইমেল, এটা হলো কাস্টমারের জন্য, এটা কাস্টমার ইনফরমেশন। তো আমরা এগুলো একটু কপি করে নিই, তো আমরা যদি এখানে একটা সেলকে ফাঁকা রাখি, রেখে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আমরা যদি এখানে লিখি দেখেন বিল, বিল টু, এখানে যদি আমরা লিখি কাস্টমার নেম, এখানে আসবে কাস্টমার নেম, তারপর আসবে অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে আসবে আপনার সিটি, সিটি, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি। তো আমাদের এই ইনফরমেশন গুলো কি দেবে, কাস্টমার আমাদেরকে দিবে, প্রোভাইড করবে কি কাস্টমার। তো আমরা যদি এটাকে একটু এ পর্যন্ত মার্চ করে দিই, এটাকে এক সাইডে রাখি, এটাকে যদি আমরা একটু একটা কালার দিয়ে দিই,
এটার পরে একটা আমরা স্পেস ইনসার্ট করে একটা স্পেস দিয়ে দিই, এটা কালারটা উঠাই দিয়ে দেবো নো কালার। তো দেখেন এরপর আমাদের কি ইনফরমেশনগুলো আছে, আমরা যদি একটু দেখি, এখানে আছে আইটেম কোড, আইটেম ডেসক্রিপশন এবং কি আছে কোয়ান্টিটি প্রাইস অ্যামাউন্ট। তো টোটাল কত কি হচ্ছে, আমরা এই লাইনটাকে কপি করে নিই, এটাকে যদি আমরা কপি করি আমাদের লেখার সুবিধার্তে আমি এটাকে কপি করে নিচ্ছি, আপনারা টাইপ করে দিবেন। তো আমি এখানে কি করলাম, আমাদের প্রোডাক্ট কোড বা আমরা যে প্রোডাক্টটা আমরা যে সেল করব তার একটা কোড আছে, কোড আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে কোড সিলেক্ট করি আমরা। যেমন যদি আমরা দেখি এখানে আমাদের কিছু কোড করা আছে, দেখেন আমরা ফ্যানের জন্য আইটেম নাম সিলেক্ট করছি, আইটেম নামের জায়গায় ফ্যান 56 ইঞ্চি, আইটেম কোড নাম্বার কত এবং প্রাইস কত, প্রত্যেকটা প্রাইসের প্রোডাক্টের সাথে একটা করে কোড নাম্বার আপনারা যুক্ত করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো এই জন্য আমরা কি করবো, এখানে আইটেম কোড তো আমরা কতগুলো প্রোডাক্ট রাখতে চাচ্ছি সেগুলোতে একটা টেবিল আকারে রাখবো। তো আমরা কি করলাম, এই পর্যন্ত আমরা একটা টেবিল করে দিই যে আমাদের এতগুলো প্রোডাক্ট থাকবে। তো আমরা এটাকে প্রোডাক্টের ডেসক্রিপশনে আমরা এটাকে মার্চ করে দিব, একটাকে মার্চ করার পরে আমরা এটাকে ড্র্যাগ যদি করি প্রত্যেকটা মার্চ হয়ে যাবে। এরপর আমরা এটাকে একটু মিডিল যদি করতে চাই মিডিল করি, দেখেন আমাদের কিন্তু প্রায় কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় সেম হয়ে গেছে। তো আমি যদি এটাকে মার্চ কেটে দিই, আমরা এই পর্যন্ত মার্চ করব, তাহলে আমাদের এটা মিডিল দেখাচ্ছে, আগে কিন্তু মিডিল ছিল না, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল তাই আমরা মিডিল করে দিই। তো এরপরে যদি আমরা দেখি, এখানে যদি দেখেন এখানে আছে কি, আমাদের একটা নোট দিবে সে কি লিখতে, আপনি যদি অন্য কিছু লিখতে চান বা চেক যদি সে চেকে দিতে চায় সেক্ষেত্রে চেক কিভাবে নেবেন, বা এখানে ট্যাক্স কিভাবে দিবেন, বা টোটাল অ্যামাউন্ট ডিসক্রিপশন টোটাল এগুলো কিভাবে বের করবেন। এই জন্য আমি একটা এগুলো কপি করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়, আমি যাতে যেহেতু এটা টাইপিং এখানে কোনো কোড নাই সেক্ষেত্রে আমরা আপনাকে কপি করে নিলাম। কপি করার জন্য এবার কপিগুলো করার পরে আমরা এখানে কি করব, আমরা এটাকে বর্ডার দিয়ে দিব। বর্ডার দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কি বের করতে হবে, আমাদের এটা যদি খেয়াল করে দেখি আমাদের কিন্তু এই পর্যন্ত আসা এখানে টোটাল, এখানে যে প্রোডাক্টগুলো আসবে প্রোডাক্টের টোটাল প্রাইস কত হবে এখানে সেট হবে, এবং এখানে আসবে কি ট্যাক্স কত পার্সেন্ট ট্যাক্সটা আপনার কাটবে সেটা, এবার ট্যাক্স কাটার পরে কত টাকা আসবে সেটা, তো এখানে কত পার্সেন্ট ট্যাক্স আপনি দিতে যাচ্ছেন সেটা আপনারা বসায় দিতে হবে। তো আমরা এখানে বের করবো টোটাল, টোটালটা বের করার জন্য আমরা এখানে সরি এখানে আমরা লিখব ইজ ইকুয়াল, আমরা এখানে সাম করেও বের করতে পারি আমরা, অথবা আমরা যদি এখানে পুরোটা সিলেক্ট করে দিই এভাবে সেক্ষেত্রে দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা বের হবে। বাট এখানে দেখেন যদি আমাদের কোনো ভ্যালু যখন না পাচ্ছে তখন কিন্তু একটা ইডো শো করতেছে, যদি আমরা এখানে কিছু ভ্যালু দিই দেখেন, এখন যদি আমরা এটাকে কল করি ইজ কল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখন যদি আমরা এটাকে প্লাস টান দিই দেখেন আমার কিন্তু 40 চলে আসছে। বাট যদি আমি এটাকে উঠাই দিই তখন দেখেন এখানে জিরো শো করতেছে, কিন্তু আমরা চাচ্ছি কি যদি আমাদের এখানে কিছু না থাকে সেক্ষেত্রে এই জিরোটা শো করবে না, যখন আমাদের এখানে কিছু অ্যামাউন্ট আসবে তখন আমাকে এই ব্যালেন্সটা এখানে দেখাবে, তাছাড়া আমাদের ব্যালেন্সটা দেখাবে না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ইফ এরর একটা ফাংশন ইউজ করব, ইফ এরর। তো আমরা এখানে কি করব, আমরা একটা ফাংশন ইউজ করব এই সামের পরেই, সামের আগে আমরা একটা ফাংশন ইউজ করব সেটা হচ্ছে ইফ এররে। তো আমরা এখানে লিখতে পারি ইফ, দেখেন আমাদের চলে আসছে ইফ এরর, আমরা যদি এখানে ট্যাব বাটন প্রেস করি দেখেন আমাদের কিন্তু ইফ এরর ফর্মুলাটা চলে আসছে। তো আমরা এখানে কি করব, এখানে একটা কমা দেবো লাস্টে, কমা দিয়ে আমরা ডাবল কোটেশন ওপেন করবো, ডাবল কোটেশন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা ইন্টার প্রেস করি। সরি আমাদের এখানে একটু মিস্টেক হচ্ছে, ইফ এরর সাম আচ্ছা। তো এখন যদি আমরা এখানে দিই 25 25 54, দেখেন আমাদের কিন্তু এটা যোগ হচ্ছে। এখন আমরা ট্যাক্সটা বের করব, এর আগে আমাদের বের করতে হবে কি আমাদের ট্যাক্স কত হবে সেটা আমাকে বের করতে হবে। এরপর আসে আমাদের কি টোটাল ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট কত হবে, তো আমরা কত করে আমরা কত পার্সেন্ট ট্যাক্স দিব সেটা আমাদের বের করতে হবে। তো এই জন্য ইজ কল আমাদের ট্যাক্স কাটবে কোথা থেকে, সাম থেকে, টোটাল যে বিলটা আছে আমরা টোটাল বিল থেকে
টেস্ট হবে এজন্য ইনটু আমাদের কত পার্সেন্ট 3% আমরা ট্যাক্স দিব তো আমরা 3% দিয়ে ইনটা তো কত টাকা আসছে এটা এত টাকা আসছে 104 টাকা আমাদের ট্যাক্স আসছে 3 টাকা 12 পয়সা তো এরপর আমাদের ডিসকাউন্ট যদি আমরা দিই সেক্ষেত্রে ডিসকাউন্টটা বের করব ডিসকাউন্ট ডিসকাউন্ট ধরেন আমি দিচ্ছি হলো 20 টাকা তো এখন আমাদের ট্যাক্সটা বের করব আমরা ট্যাক্স বের করার জন্য কি করব ইজি কল আমরা ট্যাক্স বের করব কোথা থেকে আমরা ট্যাক্সটা বের করব টোটাল অ্যামাউন্ট থেকে তো টোটাল অ্যামাউন্ট থেকে ট্যাক্স বের করার জন্য আমরা কি করব ইজি কল টোটাল অ্যামাউন্টের সেলটাকে আমরা সিলেক্ট করব ইনটু কত পার্সেন্ট বের করব আমরা 5% আপনারা যদি বেশি থাকে সেক্ষেত্রে বেশি দিবেন সরি এখানে আসলো কেন এখানে দেব আমরা 5% দিয়ে আমরা ইন্টার প্রেস করব এখন যদি আমরা টোটালটাকে বের করব আমরা টোটালটাকে কিভাবে বের করব ইজি কল আমরা এখানে সাম করতে পারি এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন এইটা প্লাস এইটা মাইনাস ডিসকাউন্ট দে ইন্টার ও এখানে সরি এখানে ইজ ইকুয়াল হইছে এখানে প্লাস হবে এখন দেখেন তাহলে কত আসছে আমার আমাদের টোটাল হচ্ছে আমাদের 104 টাকা হচ্ছে বিল সেখান থেকে আমরা 20 টাকা ডিসকাউন্ট সেখান থেকে আবার ট্যাক্স অ্যামাউন্ট কাটছে হলো 3 টাকা 12 পয়সা পরে আছে ট্যাক্স কাটছে হলো 5% সেক্ষেত্রে 4 টাকা 3.54 রকম টোটাল আমার বিল হয়েছে এটা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন একটা নোট আছে যে আমরা এখানে একটা নোট দিতে পারি যে আপনার কোনো চেক নাম্বার যদি অ্যাড করেন সেক্ষেত্রে আমরা এটাকে কপি করি যেহেতু এখানে কোনো লেখা নেই আমরা এটাকে কপি করে নিচ্ছি আপনারা একটু এখানে ই করে নেবেন আচ্ছা তো এরপর দেখেন আমাদের এখানে কি আছে কাস্টমার সিগনেচার এখানে আছে সিগনেচার তো আমরা এই কাস্টমার সিগনেচারটাও কপি করে নিই কপি করে নেওয়ার পরে আমরা এখানে কি করব আমি এখানে পেস্ট করে দিই কাস্টমার সিগনেচার এখানে আমি পেস্ট করে দিলাম এখানে আমি এটাকে মার্জ করে দিই এখন দেখেন আমাদের কাস্টমার সিগনেচারের উপরে একটা দাগ দেওয়া থাকে সেই দাগটা আমরা কিভাবে দিব এখান থেকে যদি আমরা অল বর্ডারে আসি আসার পরে দেখেন এখানে আছে যেটা টপ বর্ডার আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের কিন্তু দাগটা চলে আসছে এখন আমরা কি করব সিগনেচার নামে একটা দেব তো আমরা সিগনেচারটা এখান থেকে কপি করি কপি করার পর আমরা এই রো বরাবর আমরা এখানে যে পেস্ট করে দিতে পারি আমরা এখানে পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পরে আমরা এটা কি করব আবারো টপে এটা সিলেক্ট করে দিব এবং এইটাকে আমরা মার্জ করে দেব মার্জ করতে সরি সেন্টার করে দিব তো সেন্টার করে দেওয়ার পরে আমরা দেখেন আমাদের কিন্তু বিলটা অটোমেটিক্যালি জেনারেট কিন্তু আমাদের মেমো কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে আপনারা একটা বর্ডার দিয়ে দিতে পারেন যদি আপনারা চান তা সেখানে আপনারা একটা অল বর্ডার সেট করে দিয়ে আপনাদের এইখানে এইটাকে অল বর্ডারের মধ্যে আনতে পারেন এটাকে যদি আপনারা অল বর্ডারে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে এটা মার্চ করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে কারণ যেহেতু আপনি অল বর্ডার দিয়ে দিচ্ছেন তো এটাকে যখন আপনি অল বর্ডার দিয়ে দিবেন তখন আপনি এটাকে লেফটে চাপ দিবেন এখন আপনারা চাইলে এখানে এই পর্যন্ত আপনারা পুরোটাই মার্চ করে নিতে পারেন তাহলে অবশ্যই দেখতে ভালো লাগবে যে আসলে তাহলে যখন আপনি হাফ আপ রাখবেন তখন এটা দেখতে খারাপ লাগবে এখন কাস্টমার নেম বরাবর কাস্টমার নেম বসবে এটা বিলিং অ্যাড্রেস যে কোনো আপনি যে নাম দিতে চাচ্ছেন যদি আমার কাস্টমার দেখা আছে যে হতে পারে আমি সেল কোনো কিছু বিক্রি করব আমি সেল করতেছি কার না কার কাছে সুহাগ বা রকিবুল এমডি রকিবুল ইসলাম আমি বিল অ্যাড্রেস কি দেবো অ্যাড্রেস আমি সেম অ্যাড্রেসটাই দিয়ে দিলাম আপাতত 7912 আচ্ছা এরপরে আছে আমার সিটি সিটি কি ঢাকা তারপরে ফোন নাম্বার 019 তারপরে ইমেল আইডি
তো আমরা চাইলে এগুলোকে কি করতে পারি, আমরা এটাকে লেফটে রাখতে পারি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। কারণ আমাদের নেম্বার ওয়ান নেম আমরা যদি এটাকে মিডিল রাখি তাহলে একটা এক এক মাথায় থাকবে। এটার হাইপার লিঙ্ক উঠে দিতে চাইলে আপনি হাইপার লিঙ্ক উঠাই দিতে পারেন, এটাকে একটা বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমাদের দেখেন এখানে লাস্টে আমরা একটা কি রাখছি, প্লিজ মেক শিওর ইওর চেক ইজ পে ব্যাক টু। এখন এখানে যেটা করছে আমাদের, এইটুখানে যদি আমরা কপি করি দেখেন আমাদের এই পর্যন্ত হলো টাইপিং। পরে দেখেন আমাদের সাথে নামের সাথে দেখেন আছে কি, এখানে যে কাস্টমার যে নেমটা আছে, আমাদের যে বিল যে কোম্পানির যে নামটা আছে সে নাম বরাবর কিন্তু আমরা এখানে কি করছি, নাম বরাবর এখানে সে নামটা শো করছে। এখানে কি আছে, আপনার এইখানে যে নামটা আছে আপনার এই নামটা সবসময় জন্য শো করবে। যদি আমি দেখেন এখানে আকাশ অডিও আছে, আমরা যদি এখানে আকাশ অডিওর জায়গায় আমি লিখে দিই রোকিবুল, তো দেখেন আমার কিন্তু এখানে রোকিবুল শো করতেছে। আমরা যদি এটাকে বোল্ড করে দিই, একটু বোল্ড করি, তাহলে দেখেন সে কিন্তু বোল্ড নিচ্ছে না, বাট সে কি করতেছে এখানে কিন্তু নামটাই শুধু বহন করতেছে। তো আমরা এটা কিভাবে করবো, এই জন্য আমরা এখানে আসবো। আমরা আসার পরে এটাকে পুরোটাকে আমরা একটা যদি আমরা এখানে বা এখানে যদি করতে চাই, আমরা যদি এখানে করি, তো আমরা এটাকে কি করবো, আমরা যতটুকু আমরা যতটুকু মধ্যে রাখতে চাচ্ছি আমরা যদি পুরোটাই রাখতে চাই সেক্ষেত্রে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মার্চ করবো, মার্চ করার পরে আমরা এটাকে কি করবো, ইজিকল সরি, আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, এটা লিখতে ভালো লাগতেছে না যার কারণে আমি কপি করলাম। তো কপি করার পরে দেখেন আমরা এখানে কি করব, এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা কি করব, এখন যদি আমরা এই নামটাকে যদি শো করাতে চাই, এখানে যে নামটা আছে বা আমরা যে নামই দিই না কেন ওইখানে অটোমেটিক্যালি আমাদের এখানে সে নামটাই নিবে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে লিখব ইজিকল। ফার্স্টে দিব ইজিকল ডাবল কোটেশন শুরু, এখানে আমাদের ইজিকল শেষ। আমরা এটাকে কোটেশনের মধ্যে রাখবো, কোটেশন শেষ করার পরে এখন অ্যান্ড, আমরা অ্যান্ড বাটনের সাইনকে কল করে আমরা উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে এখানে আমাদের যে সেলটাতে আমাদের নাম আছে সেই সেলটাকে সিলেক্ট করব এবং ইন্টারফেস করব। দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখেন কোনো স্পেস নাই, আমাদের নামের পাশে কোনো স্পেস নাই, টুর পরে কিন্তু আকাশ অডিও চলে আসছে। তো আমরা এখানে কি করব, আমরা এই অ্যান্ড এর পরে আমরা যদি একটা স্পেস দিয়ে দিই, সেক্ষেত্রে দেখেন কোথায় ক্লিক করলাম, তো দেখেন আমাদের কিন্তু স্পেসটা কিন্তু নিয়ে নিছে। তো আমরা যদি চাই এগুলোর ফন্টটাও একটু চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা এখানে টাইম নিউ রোমান সেট করে দিলাম, দিয়ে আমরা এটাকে মিডিল। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু আমরা যদি এখন প্রিন্ট প্রিভিউ দেখি, আমাদের প্রিন্ট প্রিভিউটা দেখেন ঠিক এভাবে দেখাচ্ছে। তো একটা সুন্দরভাবে আপনারা যদি একটা লোগো ইউজ করতে চান, যে না আমরা এখানে একটা লোগো ইউজ করবো, তো আপনার যে কোনো লোগো আপনারা আনতে পারবেন। সেক্ষেত্রে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমি যদি এটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার এখানে ইমেজটা চলে আসছে। আমি ইমেজটাকে এখানে এ বরাবর রেখে রেখে দিলাম। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে দেখি, দেখেন আমার কিন্তু এখানে লোগো ইউজ হচ্ছে, বাট আমার লোগোটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, যার কারণে আমি এখানে লোগোটা দিব না। আমি এই লোগোটা না দিয়ে আমি অন্য একটা লোগো ইউজ করবো। সেক্ষেত্রে দেখেন আমি যদি আর একটা লোগো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আমি এই লোগোটা ইউজ করবো। আমি আরেকটা ছোট করে নিই। তো দেখেন আমার যদি এখন প্রিন্ট প্রিভিউটা দেখি, তো আমার প্রিন্ট প্রিভিউটা কিন্তু এভাবে শো করতেছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে একটা ইনভয়েস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে নিতে পারেন বা করতে পারেন। তো যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তবে এর পরে আমরা আর একটা ভিডিও করবো, সেখানে আমরা দেখতে পারবো যে এখানে কিভাবে, যদি আমরা এটা থেকে দেখি আমরা এখানে কিন্তু সব ড্রপ ডাউন মেনু আছে, আমরা যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আইটেমটা সিলেক্ট করলে দেখেন অটোমেটিক্যালি প্রাইস কোড এবং প্রাইস কত সেটা কিন্তু চলে আসতেছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এবং এখানে দেখেন ব্যালেন্স অলরেডি চলে আসবে, তো আমরা যদি এটাকে সিলেক্ট করি দেখেন
সবগুলো কিন্তু ম্যানুয়ালি চলে আসবে, কিভাবে আসবে সবগুলো কিন্তু আমরা নেক্সট আর একটা ভিডিওতে দেখব। তো এগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা নেক্সট আর একটা ভিডিওতে দেখব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।